শহরের কোলাহল, মানুষের দৌড়ঝাঁপ, সবাই ছুটছে নিজেদের কাজে, কিন্তু কোথাও এক কোণে কিছু অসহায় প্রাণী অপেক্ষা করছে ভালোবাসা, খাবার আর একটু স্নেহের আশায়। এই ব্যস্ত শহরে এইসব অসহায় প্রাণীদের চোখের ভাষা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এমন একজন মানুষ যিনি এই সকল প্রাণীদের কাছে শুধু একটি ভালোবাসার নাম, বলছি কল্যাণপুরের বাসিন্দা সোহানা শিরিনের কথা। সোহানা শিরিন এক নির্ভীক হৃদয়ের অধিকারী, গত 7 বছর ধরে এক অদৃশ্য মায়ায় আগলে রেখেছেন শহরের সব অসহায় প্রাণীদের। প্রতিদিন সকালে ও রাতে বাড়ির কাজ গুছিয়ে এলাকার অসহায় কুকুরদের জন্য খাবার কিনে রাস্তার আনাচে কানাচে ছুটে যান। নাম ধরে ডাকেন সেই অসহায় কুকুরদের। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি যে প্রতিটি কুকুরের নাম তিনি নিজেই রেখেছেন। শুধু তার এলাকায় না, পুরো শহরের কুকুরদের কাছে তিনি একটি পরিচিত প্রিয় মুখ। নিজের অর্থায়নে তিনি প্রতিদিনই সেই সকল কুকুরদের কাছে খাবার পৌঁছে দেন। এসব অসহায় প্রাণীদের নিয়ে তার কেন এত মায়া, কেন এত টান, সেই গল্পটাই বলেছেন মাছরাঙ্গার ক্যামেরায়। আমার বাসার সামনে কুকুরের বাচ্চা দিল, তো বাচ্চা যখন দিল তখন আমার মনে হলো যে আমার বাসার সামনে বাচ্চা দিচ্ছে, তার মানে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। সেখান থেকে শুরু আমার উপরে জিদ করে কুকুর ফেলে দেওয়া, মেরে ফেলা, চাপা দেওয়া, ময়লার গাড়িতে তুলে দেওয়া, বিভিন্ন ধরনের মানে অবাঞ্ছিত ঘটনার মধ্যে দিয়ে গেছি আমি। কাঁদতে কাঁদতে বাসায় চলে আসতাম, এরকম সময়গুলো কাটাইছি। সোহানা শিরিনের এই গল্পের গভীরতা এতটাই বড় যে তা কিছু শব্দে বলে প্রকাশ করা যাবে না। তার এমন মানবিক গল্পের কথা এলাকার প্রতিটি মানুষেরই জানা। তো আপুরে দেখি মাঝে মাঝে এই রাত 11টা বাজে, 12টা বাজে, এমনকি মাঝে মাঝে রাত 1টাও বাজে দেখি যে কুকুর রে খাওয়ান খাওয়ায়। মনে হয় যে আপুর আরেকটা ফ্যামিলি এরা। কুকুর যদি অসুস্থ হয়, উনি আমি নিজে দেখছি উনি স্যালাইন এবং কি ওষুধ ও এলাকা খাবারের সাথে মিক্স করে খাওয়ায় দেয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একসময় খুব ভালো বেতনে চাকরি করতেন সোহানা শিরিন। একটা সময় পর মনে হচ্ছিল তিনি তার এই প্রিয় অসহায় প্রাণীদের সময় দিতে পারছেন না। তিনি চেয়েছিলেন তাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকতে, এটা নাকি তার মানসিক শান্তি। শুধু তাই নয়, তিনি আলাদা বাসা ভাড়াও নিয়েছেন যেখানে অনেক অসহায় কুকুর বিড়ালরাও তার আশ্রয় থাকে। তার বাবা তার এই কাজকে প্রথমে স্বাভাবিকভাবে না নিতে পারলেও পরে মেনে নিয়েছেন। সোহানার আর্থিক সহায়তা দেন মূলত তার বাবা আর স্বামী। সোহানার এই মানসিক শান্তিতে তার পরিবারও এখন বেশ সুখী। চাকরি করতো 42,000 টাকা বেতনে, সে চাকরি ছেড়ে দিয়েছে এই কারণে। এখন সে যখন করতেছে আমরা মেনে নিছি। যদি তার নিজের টাকা লাগে জামাই দেয়, আমি নিজে দেই, এইভাবেই চলছে। সোহানা যদিও এই মুহূর্তে একজন ওয়ান ম্যান আর্মি, তবে তার সাথে বেশ কিছু মানুষ কাজ করছেন নিঃস্বার্থভাবে। এই সকল অসহায় প্রাণীদের জন্য কাজ করে যাওয়াটা তার জন্য একটু কষ্টকর। তিনি চান যদি কোনো সহযোগিতা পেতেন তাহলে হয়তো আরও ভালো রাখা যেত শহরের এই সকল অসহায় অবলা প্রাণীদের। ভীষণ অসুস্থ এবং বয়স্ক বাচ্চাদের শেল্টার দরকার, তো আমরা খুব করে চাই যে আমাদের একটা শেল্টার হোক, আর এই ব্যাপারে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা খুব খুশি মনে সেটাকে আমরা গ্রহণ করব। আর এই বাচ্চাগুলো যেন কোনোভাবে মানে চিকিৎসার অভাবে রাস্তায় খুব খারাপভাবে মৃত্যুবরণ না করে। সোহানা শিরিন আমাদের শিখিয়েছেন শান্তি পেতে হলে বড় কিছু করতে হয় না, ছোট ছোট পদক্ষেপই বদলে দিতে পারে একটি জীবন, একটি সমাজ, এমনকি পুরো পৃথিবী। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।